আয়শা নামে এক আছে না আমার সাথে থাকে ওরে উল্টা পরে দাম আমার সাথে শারীরিক সম্পর্ক বানায় ওরে বীরপুরুষ ও সাথে দা শারীরিক সম্পর্ক আমার নাওরা আমি গুনে সেটা দেখি ও আমার আয়শার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক নেই বিদিশা আর হাত থেকে আমাকে বাঁচা নিজের মা বিদিশা ইরশাদের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ তুলে নিজেকে অবরুদ্ধ দশা থেকে উদ্ধার করতে সহায়তা চেয়েছে ইরশাদ পুত্র এরিক এছাড়া মঙ্গলবার আট নভেম্বর সন্ধ্যার মধ্যে পুলিশের সহযোগিতায় পার্কের বাসা থেকে বিদিশা বের করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন এরিক কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়েছে অডিও বার্তায় এরিক বলেছে আয়শা নামে একটি মেয়ে আছে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক আছে এই অভিযোগ তুলে আয়সা বের করে দিয়েছে কিন্তু তার সঙ্গে তো আমার শারীরিক সম্পর্ক নেই মা বিদিশাকে বীর জাফর শিকদারের সঙ্গে তুলনাও করেন এরিকের সাদ এরিকের সাদ বলেন আমার বাচ্চাটা জরুরি আজকে তিনি অর্থাৎ বিদিশা যদি এই বাসায় থাকেন তাহলে আমি এই বাসায় থাকবো না এছাড়া এরিক সাদের মুখে শোনা গেছে তার মা বিদিশা ওই বাসায় থাকলে সে আত্মহত্যা করে জেসমিন আহমেদ জেসি মন্তব্য করেছেন আহারে প্রতিবন্ধী ছেলে প্রতিবন্ধী বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না ছেলের অপরাধ দেখে মা সামলাতে চাইছে হয়তো কারণ ছেলের এখন বয়ঃসন্ধিকাল কিন্তু ছেলেটাকে কেউ কুকথা বুঝিয়ে মায়ের বিরুদ্ধে নিয়ে গেছে আহারে রাজনীতি মা যতই খারাপ হোক সন্তানের মঙ্গল চাইবে মিজানুর রহমান একে নিয়ে যারা নোংরামি ছড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এই ভিডিও কে বা কারা ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করা হোক মোহাম্মদ মারো জাতীয় পার্টি মানে এক বিনোদন নিজে হাঁটতে পারে না ভালোভাবে কথা বলতে পারে না প্রতিবন্ধী প্রধানমন্ত্রী হওয়ার দাবি করে কোন দেশে আসি আমরা মোহাম্মদ শহীদুল্লাহ কি জন্য মায়ের বিরুদ্ধে অবস্থান নিল এ ব্যাপারে সঠিক তদন্ত হওয়া উচিত সুমন চৌধুরী ক্ষমতা লোভী মানুষগুলো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য প্রতিবন্ধী ছেলেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভাই আপনাদের এই নিরাপরাধ ছেলেটাকে নিয়ে রাজনীতি বন্ধ করে যে ছেলে ভালো করে কথা বলতে পারে না অথচ ও বলছে একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে এর বিরুদ্ধে অভিযোগ বীর ওয়াদ হোসাইন রোমা এই এরিকের জন্য খুব খারাপ লাগে এমনিতেই ছেলেটা একটা প্রতিবন্ধী তার উপরে এই ছেলেকে নিয়ে রাজনীতি ব্যবসা শুরু হয়েছে ওই ছেলের আরো চিকিৎসা দিবে তা না করে মা এবং বাবার দল দুজন মিলে একে আরো মানসিক চাপের মধ্যে ফেলছে এই ছেলে তো এরকম ওর মা যখন ওকে ওর মার কথা বলবে তখন ওর মার কথাই ওর কাছে বড় মনে হবে আবার যখন বাবার লোকজন মায়ের বিরুদ্ধে কথা বলবে ওর কাছে তখন ওর মনে হবে ওর মা খারাপ এগুলো না করে ছেলেটাকে কিভাবে স্বাভাবিক জীবন যাপন করতে পারে সেই চেষ্টা করা ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এবং আপনাদের মতামত জানিয়ে কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার করবেন যারা এখনো নূরতাজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন